মুরাদ নাকি আয় মুরাদ কখন আলি হুম কথা কইছিস না কেন সে কি তোর গাল এরকম ফুলে উঠেছে কেন রে বন্যা কামড় দিয়েছে আহারে কিরম ফুলেছে দেখেছো বাহ ওর হয়েছে কি জানো ওর আক্কেল দাঁত উঠেছে আক্কেল দাঁত হ্যাঁ তোর আক্কেল হয়েছে একদিন পর আমি তো মনে করেছিলাম এই ভোমরা কামড় দিয়েছে তুই কাজ করিস ওই নুন আর ওই পানি দিয়ে একটু জল কিলি করে নিস মানে কুলু কুলু আরে ভাই এটা হচ্ছে আমাকে দুজনের পার্সোনাল ব্যাপার সেটা হ্যাঁ এটা আমার খালা ডাকতেছে কি জন্য হ্যাঁ দাঁড়া আর আমি তো রাগের মাথায় একটু কথা কয়েছে কি বুঝছিস সেটা কি করে সম্ভব নেই এনে এটা এটা ওরা এটা রাখ খুশি কিস্তিটা শোধ হবে রে কিন্তু সারাদিন খাটাখাটি করলাম হাতে দশটা টাকাও থাকলো না আচ্ছা আচ্ছা মন খারাপ করিস নি ভাই কালকে সকাল সকাল চলে আসিস হ্যাঁ ঠিক আছে আরেকটা কথা এই কথা কিন্তু ঝংকারি খালার করিস নি ভাই আমি তো খালার সাথে তেমন কোনো কথাই কইনি মিথ্যে কথা তো করতে পারো না খালা শুনলি কো রাস্তা দেখে শুনে যাস কিন্তু কেন শোনো না হ্যাঁ ওই জামাল করছিল হ্যাঁ সাবিনার নাকি ক্যারাত প্র্যাকটিস করা লাগবে ওর প্রথম ছবি এক কেরে তোমার ওই ফাইটিং ছবি দিয়ে শুরু হবে ও তো করা লাগলেই করতে হবে সিনেমার নায়িকা হতে গেলে যা যা করা দরকার তা তো করতে হবেই ঠিক আছে জামাল আরো কিছু কথা কইলো কইলো যে ওই সাবিনার বেশি রোদে ঘোরাঘুরি করা যাবে না তারপর একেরে মনে করে করে সপ্তাহে তিন দিন তোমার একেরে পালং শাকের রস কুমলার রস মুসুরির ডাল বাটা নিমির রস তারপরে তোমার মেহেন্দির রস একেরে গায়ে লাগাতে হবে তাহলে নাকি সিহারের গিলামার বাইরে যাবে ঠিকই তো কয়েছে এখন সিনেমার নায়িকা হতে গেলে তো চেহারার গিলেজ না থাকলে হবি না রে তাই না চেহারার গিলেজই তো আসল কথা ওই যে ধরো মৌসুমি পপি ওগের চেহারার গিলেজ দেখেছো চেহারার গিলেজের জন্যই তো এখন ওরা নায়িকা তো আমার সাবিনার সিয়ারাও কিন্তু খারাপ না ঠিককে যাবে কি মনে করো তুমি না আমি অবশ্য তাই মনে করি যে আমাদের সাবিনার উপর আমার অনেক স্বপ্ন অনেক বড় আশা ও ঠিকই ওর একটু ধরাই দিলি ও উঠে যেতে পারবি তাড়াতাড়ি কিন্তু জামাল তো কইলো ওর একটু নাকি নাচ প্র্যাকটিস করতে হবে প্রবলেম হলো যে আমার সাবিনা তো নাচ জানে না না তার নাচ লাগলি পারে ওরা শিখাই নেবে দুটো আলাদা আমাকে সাবিনা অবশ্য চটপট আছে একটু বাড়ি শিখাই দিলে ধরে ফেলতে পারবি এটা তুমি ঠিক কথা কইছো কালি তুমি আমার কি বলতে চাচ্ছ যে ওই আমি জামাল যা যা বলেছে সেইগুন জানিস সাবিনাকে একটা কল দিয়ে দিব হ্যাঁ আমি কাজ করতেছি ওই জুয়েলে কই দিছি যে ফোনটা নিয়ে বাড়ি আসতে তোমাদের দোকানে যেতে হবে না মোবাইল করতে যাওয়া লাগবে না না তো বাস থেকে দেরি করে কয়ে দিতে পারবে তোমার মনে থাকবে না তো হ্যাঁ কয়ে দেবো যাওয়ার সময় তাহলে কাল দোকানে যাওয়ার সময় কয়ে দেবো হ্যাঁ কয়ে দেবো ঠিক 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 হ্যাঁ নায়ক এই মুহূর্তে হওয়া যাবে না তাহলে নায়কের ছোট ভাই বেড়াদের আছে এরকম একটা পাঠ ব্যবস্থা করবো নি কিন্তু ফিল্মে পাঠ করতে গেলে তোর টাকা পয়সা লাগবো ফিট ফাট খাওয়া লাগবো দাড়ি কাটা লাগবো বুঝছিস তুই এক কাম কর অসুবিধা নেই আমি যখন আসি তুই টাকা কিরে ব্যাক করে আসবি কেন কি আচ্ছা এই এক কাম কর তুই যা তুই সব ঠিকঠাক কর আমি আসি যা চিন্তা করিস না যা কি হলো তোর ব্যাক করে আসবি কিছু দিন ঘটনা নাকি যখনই আমি সিঁড়িটা দিবের গেলাম ঠিক ওই সময় ওর মা এসে হাজির তোর না আসলে সাহস নাই বুঝছিস পুরে ছেঁকা খায় চলে আসলি তো কি আসলে হবি নি সাহস তো ছিল দোস্ত ওর মাক দেখে তো আমি সব সাহস হারাই ফেললাম কি করবো তুই তো ঝংকারি বেগমরে চিনিস আমার মতো মুরাদকে টুটি চিপে মাইরে ফেলতে পারবে এই সাহসটা তুই ভালোবাসা করবে গেছিস না তোকে নিয়ে আমি যা কি করবো চল আমার সাথে চল আমি যাই আরে না কি করছিস এখন ওর মা আসে না বাড়ি কোনো সমস্যা আমি যাই আমার সাথে চল তোর কোনো কথা কল লাগবে না আমি কমো যাক আরে না না যাওয়া যাবে না ঝামেলা হয়ে যাবে আরে কোনো ঝামেলা নাই বললাম তো সব রিক্স আমার চল যাই না যাওয়া যাবে না ঝামেলা হয়ে যাবে তোরে নিয়ে একটা মুশকিল এরকম একটা ছোট্ট একার বিলের মতো পড়ার নিয়ে তুই ভালোবাসা করবে স্যার আরে ভালোবাসা করতে এলি পরে বিরাট একটা ই লাগে মন লাগে বুঝছিস বাঘের মতো আ লাগে তোকে তো হবি নি আসলে তুই এত ভয় পাস একটা প্রেমের চিঠি দিবি এত সুন্দর করে লিখে দিলাম সেটা ঘুরে আসিস এই জন্যই তো একটাও প্রেম হইলো না এখন একটাও মানে তুই আরো কি প্রেম করবে চাইছিস না একটাই বিজলি আমার বিজলি একটাই পারতিছিস না আবার আরো কয়টা চিন্তা করতেছিস সাহস নেই বলেই তো পারতিছিস না আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আমি দেখবা নাই আমি ঠিকঠাক করে দেবো না ঠিক আছে তুই বন্ধু আরেকটা সিটি লিখে দিস আমারে
দিমানি এখন তো তোর পয়সা খরচ করা লাগবে পয়সা কয়টা মাগনা লেখা যায় একটা সিটি লেগে দিবি আবার পয়সা চাচ্ছি এইরাম বন্ধু তোর তো আমি ফিরিয়ে কত রকম করতেছি বুঝিস নি এত বড় একটা অনুষ্ঠান হলো আর তোমার ভালো লাগেনি এটা কি করছো কুয়েসি ভালো লাগিছে আমার মাথায় একটা পিলান আটিছে পিলানটা কি জানো কি আমার বিয়ে বিরাট বড় একটা অনুষ্ঠান করব এইটা আর কি অনুষ্ঠান এর থেকে পাঁচ গুণ দশ গুণ তার থেকে বেশি অনুষ্ঠান করব আর নিজের বিয়ের অনুষ্ঠান করতে হেভি লাগে তা তোমার নিজের বিয়ের অনুষ্ঠানের কি শখ আছে আগে বিয়ে হোক তারপর দেখা যাবে না তা গ্রামে না শহরে বিয়ে করবা তুমি কি উকিল নাকি যে ইরাম করে জেরা করতেছো এটা একটা কথা বললে লুৎফা আমার বংশে কারো মাথায় কোনো উকুন নাই আর আর যদি বিয়ে করতাম তাহলে বোর মাথার উকুন আমার মাথায় আসতো আমি তো এখন বিয়ে করিনি আরে বাবা উকুন না উকুন না উকিল উকিল কইছি তুমি কি উকিল নাকি যে ইরাম করে আমার জেরা করতেছো ও এই কথা সেটা একটু স্পষ্ট করে কবা তো আগে তুমি তোমার এই কান্ডারে পরিষ্কার করে বুঝেছো মানুষ সে তো তুমি জানোই আচ্ছা তোমাকে কিছু কয়েছে সেদিন রাত্রিবেলা এই কথা নিয়ে আমার সাথে খুব ঝগড়াঝাটি করেছে বুঝছো কোথায় তুমি আর কোথায় আমি তোমাকে আমি ভাইয়ের মতো দেখি তোমার আমার নিয়ে এমন কথা কোথায় মুখে পাঠল না শুধু পারি না এই বাইরে বেসে চলে যাবি।